আপনাদের আমার শ্রদ্ধার নেতা আপনাদের বিধায়ক কংগ্রেস দলের চিফ হুইপ কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ওয়াজেদ আলী চৌধুরী সাহেব, প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি ভূপেন কুমার বরাডাঙরিয়া, রাইজর দলের সভাপতি জনপ্রিয় নেতা বিধায়ক অখিল গগৈ ডাঙরিয়া, ডিব্রুগড় সমষ্টির কেইদিনমানের পিছত চারি জুনত ঘোষিত হবলগিয়া সাংসদ জাতীয় পরিষদের সভাপতি মুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়া, ইয়ার উপস্থিত বয়োজ্যেষ্ঠ লোক, আলিম সমাজ, ভদ্র মহিলা মন্ডলী, সাংবাদিক বন্ধু সকল, আলিম ওলামা সকল, আর এই বৃহত্তর অঞ্চলের শ্রদ্ধা রাইজ বীর সিং জুড়া, মই কেবাবারও আইছো, কিন্তু এইবারের নিচিনা আপনার মরম আশীর্বাদ পোয়া আমি কেউ পোয়া নাই। ইমান গরম আপনাদের ঘরের কাম কাজ কাটি করে থাকে মহিলা সকলে ইয়ালে আহিছে, বয়োজ্যেষ্ঠ লোক ইয়ালে আহিছে, আপনার সকলে ইয়াত উপস্থিত হয়েছে, এক জনসমুদ্রত পরিণত করেছে, তারপরে কংগ্রেস দলের ফলের মই প্রার্থী হিসাবে আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা আর সুক্রিয়া জানাইছো। 7 তারিখে বদরণী রাজবল ডাঙরিয়ার বিরুদ্ধে ভোট দিয়ক, কংগ্রেস পার্টির অকিম হোসেনের ভোট দিয়ক, আপনাদের ভয় দেখা হয়ে যাবে। এই হিমন্ত বিশ্ব শর্মার কারণে আমি ভয় ভয় করে থাকি। এই বীর সিং জুড়া আমার মানুষগুলাকে কর্মের কারণে গুহাটিত যায়, ওয়াজেদ আলী চৌধুরী আমি করে হাহাকার করে থাকো, কোন মানুষ কেতিয়া জেলত লয়ে যায় কোনো ঠিক নাই। এই বীর সিং জুড়ার যাক আমার রাজমিস্ত্রি আছে, সেই রাজমিস্ত্রিবিল পাইলিং করা খুব উস্তাদ, সেই কারণে বিজেপির ডাঙর অফিস তো হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর ডাঙর ঘরবিল রূপহী রাজমিস্ত্রির দ্বারা করায়, ধুবরী রাজমিস্ত্রির দ্বারা করায়, বীর সিং জুড়ার রাজমিস্ত্রি করায়, কারণ আমার ইয়াত রাজমিস্ত্রি সকলে টেকনিক্যালি বহুত সাউন্ড, কিন্তু সেই ঘরটি বনার পাছত সেই পয়সা খিনি লই যেতিয়া বীর সিং জুড়া বান কাছার যেতিয়া আমার সাউথ চান্নারে ইয়াত থাকিবলে আহে, আমার লড়া ছোৱালীবিল শুই থাকা অবস্থা, সেই মানুষজন যিজন কষ্ট করে গুহী ডাঙর ডাঙর বিল্ডিং বনায়, বিজেপি ডাঙর বিল্ডিং বনায়, সেই বিল্ডিং বনোয়া সেই আমার টেকনিক্যালি সাউন্ড মানুষজনক কি করে ইয়ার নামত বাল্য বিবাহর নামত ঘৈণীয়েকৰ বুকুৰ পৰা কাঢ়ি লৈ গৈ জেলত লৈ যায়, হয়নে নহয় কওক? আমার ডেকা লড়াবিলাক ঘরের পর উলাই লই যায়, মাক বাপেকে ভাবে যে রাতেপুয়া ছাড়া লই যাম, পিছত দেখে রাস্তা এজন লড়া পড়ে আছে, পুলিশ হিমন্ত বিশ্ব শর্মার পুলিশে গুলি করে থাকে মারি থেকে যায় গিয়ে রাইস, এরকম বহু নজির আছে। আমার লড়া ছোৱালীবিল শুই থাকা অবস্থা মাক বাপেকে দুখিয়া মানুষ হয়ে আছে, গুরুম গুরুম শব্দ শুনিছে, পিছত দেখিছে হিমন্ত বিশ্ব শর্মার পুলিশে হাতিরে আর বুলডেজার ঘরবিল ভাঙি দিয়ে রাইস, হয় না হয়ে রাইস? এই যে ভয় ভাবতো মোক বহুতে কৈছে যে ইয়ার সমস্যা আর এটা করব লাগে, ইয়ার সমস্যা আমরা জানো, ইয়ার প্রধান সমস্যা নদী ভাঙা সমস্যা, ইয়ার সমস্যা আমার আমার গড়াখনিয়া সমস্যা, বানপানি লৈ আমি ইমান ভয় নকৰো, বানপানি আহি কলো যাব, কিন্তু গড়াখনিয়া আমার মাটি বাড়ি সকলো লৈ যায় গো, সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি ওয়াজেদ আলী চৌধুরীর লগত দিনে নিশায় কাম করি রাইস, এই সমস্যা দিল্লির পর আমি আপনার এই সমস্যা সমাধান করি, কিন্তু রাইস এই সমস্যাতে আমার ডাঙর সমস্যা হল আমার নিরাপত্তার সমস্যা, সেই যে শুই থাকুতে হিমন্ত বিশ্ব শর্মার পুলিশে লই যায়। আপনার মানে কথা দিছিল রকিবুল হোসেনে, আপনাকে আপনার প্রতিনিধি করার রকিবুল হোসেনে এজন হিমন্ত নহয় দুজন হিমন্ত নহয় পঞ্চাশজন হিমন্ত, আপনার আপনার বিপদের সময়ত সন্মুখত থাকি ওয়ালের নিচিনা খাড়া হয়ে থাকি, এজন মানুষক একটা হাত দিবলে মানে জীবনে আগ্রহ করেছি, সেই কারণে রাইজ এই ভোটটি বহুত গুরুত্বপূর্ণ, এই ভোটটি যদি আপনাদেরকে গলত জায়গা দিয়ে দিয়ে গোটেই জীবন্ত থাকিব লাগিব, লড়া ছোৱালীর ভবিষ্যৎ নাইকিয়া হয়ে যাব, ভয় ভয়কে থাকিব লাগিব, এই কারণে রাইজ আজি আপনাদের কইছো যে হিমন্ত বিশ্ব শর্মা কথা মানে হলে আমি ইউডিএফটি নাইকিয়া করব লাগিব, যেতালেকে ইউডিএফ থাকিব তেতালেকে বিজেপি দিস্পুরত থাকিব, ইউডিএফ নাইকিয়া করি মানে হলে দিস্পুরত বদল
ধুবুরী রাজবল ডরিয়াক নাইকিয়া করে হিমন্ত বিশ্ব নাইকিয়া করবলে হলে ধুবুরীর প্রা সাংসদ হিসাবে বদরদিন রাজবল ডরিয়াক আমি পদচিত্ত করব লাগবে মনত রাখব রাইজ সাত তারিখে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী যেতে আঁতরিব আমি সকলে সুখে শান্তিয়ে থাকবে পারিম নারায়ণ রাইজ এই সিদ্ধান্ত আপনার বিভিন্ন বিপদ আইছিল পঞ্চায়েতের সেক্রেটারি সার্টিফিকেটের আসিল আপনার আমি আসিল আমি দিল্লি গিয়ে কপিল সিবাল সলমান খুরশিদের দ্বারা ডাঙা ডাঙর উকিল ধরেছিল মহিলাসকলের পঞ্চায়েতের সেক্রেটারি বিপদের সময় বেলিতা মারাক বলে এগারী ট্রাইবেল মানুষ গিয়ে তার নাম কেস করে মানুষ বিপদের পর রক্ষা করেছিল আপনার কথা কিছু রাইজ আপনাকে আমার নাম তারিখে আমি আড়াই হাজার টাকাকে দিন রাইজ আপনার যিসকলের লাইট নাই আমি সোলার লাইট করি আমি লাইটের লাইট আনি দিম যিসকলের লাইট আছে দুশো ইউনিটলকে এক পয়সা দিব নালে ফ্রি করে দিম আপনাদের সুন্দর পরিবেশ সকলে আমি হাসি মুখে থাকি সিদ্ধান্ত আপনার অহা সাত তারিখে আপনাদের গলে বলে গিয়ে আপনাদের হাতের সিনেমা বিজয়যুক্ত করবে আশা রাখি মূল ভক্তি মানে শেষ করছো ধন্যবাদ জয় এখন।